হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজ আমি নিয়ে চলে এসেছি একটি নতুন রেসিপি, বাটা মাছের তেল ঝাল। তো এই রেসিপিটা কিন্তু গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। তো আমার মতো করে কিন্তু রেসিপিটা করে খেয়ে দেখতে পারো, অসাধারণ রেসিপিটা কিন্তু খেতে লাগে। তো চলো বেশি কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক। তো এখানে আমার লাগছে কালো ও সাদা সর্ষে, গুঁড়ো লঙ্কা, গুঁড়ো হলুদ, লবণ আর কিছু কালো জিরে। সর্ষেটাকে আমি এইভাবে বেটে নিয়েছি, আর ছেঁকে নিলে খুব ভালো হয়। এখানে আমি নিয়েছি মাঝারি সাইজের একটি টমেটো, সেটাকে আমি এইভাবে কেটে নিয়েছি, আর সাথে নিয়েছি কারি পাতা আর 5 থেকে 6টা কাঁচা লঙ্কা। মাছগুলোকে আমি বেছে ধুয়ে এইভাবে জল ঝরিয়ে রেখেছি। মাছের মধ্যে আমি লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাছটাকে ম্যারিনেট করে নেব। তো কড়াইটা আমার গরম হয়ে গেছে, আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল। সরিষার তেলে রান্নাটা হলে কিন্তু খাবারের টেস্টটা আরও বেড়ে যাবে। তো গরম তেলের মধ্যে যদি অল্প পরিমাণে লবণ ছিটিয়ে দিয়ে সেটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেওয়া হয়, তারপরে মাছ দিলে মাছগুলো কিন্তু কড়াইয়ের মধ্যে লেগে যাবে না। মাছগুলো আমি এইভাবেই ভেজে নেব, উল্টিয়ে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে, দুই পাশ যেন খুব একটা লাল না হয়। মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, তো আমি মাছগুলো এখন সাইডে রাখবো। তো কড়াই আমার গরম হয়ে গিয়েছে, তো তার মধ্যে আমি সরিষার তেল দিয়ে নিলাম অল্প। তো ফোড়ন হিসেবে আমি এখানে কালো জিরে ইউজ করছি, আর তার মধ্যে আমি দিচ্ছি কারি পাতা এবং 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। তো কেটে রাখা টমেটোগুলো আমি দিয়ে নিলাম। এর মধ্যে আমি এখন লবণ অ্যাড করছি। এর মধ্যে আমি অ্যাড করছি 1 চামচ হলুদ এবং 1 চামচ গুঁড়ো লঙ্কা। তো এটা খুব সুন্দরভাবে কষে নিতে হবে ভালো করে। এখন আমি দিয়ে নেব এর মধ্যে সর্ষে বাটাটা। এর মধ্যে যদি কাঁচা সরিষার তেল দেওয়া হয় তো রান্নার স্বাদটা আরো বাড়িয়ে তোলে। ঝালটা খুব সুন্দরভাবে ফুটে গেছে, তো আমি মাছগুলো এর মধ্যে দিয়ে নিচ্ছি। তো এই ছিল আজকের রেসিপি। তো আজকের রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানিও সকলে। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো।